শনিবার দুপুরে একটি কার্গো জাহাজ কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর থেকে 10 টন সিমেন্ট নিয়ে ভারতের ত্রিপুরার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে নৌপথে শুরু হয় বাংলাদেশ ভারত আমদানি রপ্তানি বাণিজ্য। প্রথম দিন শুধু সিমেন্ট রপ্তানি হলেও ভবিষ্যতে অন্যান্য পণ্য আমদানি রপ্তানি করা হবে। এ সময় ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস উপস্থিত থেকে নদীপথে সাশ্রয়ী ও পরিবেশ বান্ধবভাবে দুদেশের গতিশীল বাণিজ্যের আশা প্রকাশ করেন। ট্রাকে করেই বেশিরভাগ জিনিস বর্ডার ক্রস করে, তো পানি দিয়ে ক্রস করলে এটা এই তো কোভিড এর মধ্যে তো স্বাস্থ্যের জন্য ভালোই, অনেক কম লোকের সাথে কন্ট্যাক্ট হয়, প্লাস এটা এনভায়রনমেন্টের জন্য ভালো, কস্ট এফেক্টিভ, আর এটাতে ব্যবসাও বাড়ে। প্রথম দিনে এ রুটে নদীর নাব্য সংকট, বেশ কিছু সেতু সংস্কার সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে চলমান প্রকল্পের মাধ্যমে সমাধানের আশ্বাস দেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। প্রধান প্রতিবন্ধকতা হলো এর নাব্যতা, এছাড়া কিছু কিছু লো হাইট ব্রিজ আছে, সেই ব্রিজগুলো আমরা চিহ্নিত করতে পেরেছি এবং কোথাও কোথাও ভাঙন প্রবণ এলাকা আছে অল্প যদিও, তারপরে সেগুলোর তীর রক্ষার কাজ করতে হবে, এ ব্যাপারে প্রকল্প নেওয়া হয়েছে। দুদেশের মধ্যে আমদানি রফতানির এ নতুন দ্বার উন্মোচনকে স্বাগত জানিয়েছেন সিএনএফ নেতা ও বিবির বাজার স্থলবন্দর কর্মকর্তারা। এই উদ্যোগটা যদি আমাদের সফল হয় তাহলে বাংলাদেশ লাভবান হবে, আমরা বিদেশ থেকে আমরা এই দেশ থেকে এক্সপোর্ট করব আর আমরা বিদেশ থেকে মুদ্রা আনব। এখানে বাংলাদেশের এক্সপোর্টের ক্ষেত্রে ভবিষ্যতের শুভ সূচনার লক্ষ্য যাত্রা শুভ উদ্বোধন হয়। গোমতী নদী কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া পর্যন্ত 92 কিলোমিটার দীর্ঘ পথ। সময় সংবাদ, কুমিল্লা।